ভাসমান এলএনজি টার্মিনালের পাইপলাইনের একটি অংশ ভেসে গেছে, যেটি ঠিক হতে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে, আর বিদ্যুৎ সরবরাহ ঠিক হতে সময় লাগবে আরও 2 দিন। দুপুরে সচিবালয়ে তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভালো খবর হলো, ওরকমভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয়নি বা আমাদের এফএসআরইউ, একটা এফএসআরইউ চলে গেছিল পাইপ খুলে দিয়ে, আরেকটা এফএসআরইউ রয়ে গেছে, সে যেটা রয়ে গেছে সেটা দিয়ে আমরা গ্যাস হয়তো 2-3 দিনের মধ্যে আবার ফিরে চালু করতে পারবো। যেটা খুলে চলে গেছে সেটা হয়তো রিকভার করতে আমাদের আরও 10-12 দিন লাগবে। এই মুহূর্তে ভয়াবহ গ্যাস সংকটে রয়েছে চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, একটু জানাবেন কি অবস্থা আসলে এই মুহূর্তে, তীব্র সংকট আমরা বলছি গ্যাসের পুরো চট্টগ্রাম শহর জুড়ে, সবশেষ কি পরিস্থিতি? সবশেষ তথ্য বলতে, গ্যাসের যে সংকট সেটি অব্যাহত আছে এবং যেটি আসলে মূলত সংকটে শুরু হয়েছে শুক্রবার রাত থেকে। শুক্রবার রাতে যখন ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে বাঁচাতে এলএনজি যে বড় জাহাজ ছিল সেই জাহাজগুলোকে যখন বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়, তারপর থেকে মূলত গ্যাসের যে সংকট সেটি দেখা দেয়। 325 মিলিয়ন ঘনফুটের চাহিদা আছে চট্টগ্রাম মহানগরীতে, চট্টগ্রামে। সে জায়গায় এখন সরবরাহ 270 থেকে 300 মিলিয়ন ঘনফুটে কিন্তু এই এলএনজির মাধ্যমে সরবরাহ করা হতো। তো সেটি যখন বন্ধ হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু পুরো নগরী অনেকটাই এখন গ্যাস শূন্য। আর এই যে গ্যাস শূন্য সেটি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, তারা ঘূর্ণিঝড়ের প্রভাব কাটার পর আর জাহাজগুলো আবার যে মাতারবাড়িতে নিয়ে আসা হবে, এরপরে মূলত আরও 4 থেকে 5 দিন লেগে যাবে পাইপলাইন স্থাপন করতে। অর্থাৎ এখন থেকে ধরতে গেলেও আরও 5 থেকে 6 দিন অন্তত লেগে যাবে গ্যাসের যে সংযোগ সেটি ঠিক হতে চট্টগ্রামে। আর এই যে গ্যাসের সংকটের কারণে কিন্তু মানুষের চরম ভোগান্তিতে পড়েছে। একদিকে বাসা বাড়িতে গ্যাস নেই, অন্যদিকে সিএনজি পাম্পে গ্যাস নেই। অর্থাৎ বাসায় খাওয়া দাওয়া হচ্ছে না, রান্নাবান্না হচ্ছে না, বাধ্য হয়ে হোটেল থেকে কেউ নিয়ে যাচ্ছেন, আবার অনেক হোটেলে রান্না হচ্ছে না গ্যাসের অভাবে। আর এছাড়া যে সিএনজি পাম্প বন্ধ থাকার কারণে সিএনজি অটোরিক্সা এবং সিএনজি চালিত যে যানবাহন। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর, এবং সেখানে যে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।